আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি এখন আমি বর্তমানে আছি চার দোকানে চা খাইতে এসেছি তা অনেকক্ষণ ধরেই চার দোকানে বসে আছি সারাদিন বাসায় ছিলাম কিন্তু বাসার থেকে বের হয়েছি কিছুক্ষণ আগে বের হয়ে একটু হাঁটলাম চা খেলাম চা খেয়ে উপরে গেছি বাসায় গেছিলাম বাসায় যেয়ে আবার বাসার থেকে নিচে নামছি সব কিছুই একা একা লাগতেছে কোনো কিছুই ভালো লাগতেছে না তা আরো এখানে এসেছি অনেক মশাইও কামড়াচ্ছে অনেক মশাই ডিস্টার্ব করতেছে যাই হোক এখন বর্তমানে যে যেরকম আছি অনেক ভালো আছি আর দ্বিতীয় কথা হচ্ছে চা চাইছি অনেকক্ষণ আগে কিন্তু চা দিতে লেট হচ্ছে আর একটা কথা অবশ্য যে আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল ওয়েদারটা অনেক সুন্দর ছিল আজকে শুক্রবার দিন চুমবার দিন কিন্তু আজকে বিকালে কোনো জায়গায় বের হয়নি ঘুরতে তবে বের হওয়ার কথা ছিল কিন্তু বের হইনি তা যাই হোক এখন পর্যন্ত কাছি আমাদের এক ভাইয়ের চার দোকানের নাম রফিক অবশ্যই এই দোকানে সবসময় চাটা খাই আর দ্বিতীয় কথা হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে মানে আজকের দিনটা মানে খুবই একা একা লাগতেছে তার কারণ হচ্ছে এই যে এখন আমার এক বন্ধু যাবে গান শুনতে এখন আমার এক বন্ধু গান শুনতে যাবে ওর সাথে আমি প্রতিদিনই একসাথেই থাকি কিন্তু ও এখন গান শুনতে যাবে তা যাই হোক ও এখন যদি যায় তাহলে ও আসবে সেই ভোরের দিকে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না নেই একা একা থাকা লাগবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এখানে আমার ভাইও নাই ভাই বাইরে গেছে কাজে সেই কাজের থেকে আসে সময় তাও ঠিক নাই তারা ঠিক নাই সে কাদের থেকে কোন সময় আসে আর সে কাদের থেকে আসবে তার সাথে ঘুরবো তার সাথে একটু জোরদি করবো একটু হাঁটব তা সে তো নাই তার জন্য আপাতত কোনো কিছুই ভালো লাগতেছে না এই জন্য একা একা বসে আছি আর এই যে পাশে আমাকে ভাই আছে সে এখনো চা দিচ্ছে না অথচ চা পানি মারতেছে এই যে এই যে চার দোকানদার অভিক ভাই দেখছেন তা